প্রতিদিনের সংবাদের বাইরেও একাত্তরের ক্যামেরা থেমে থাকেনি। প্রকৃতির কথা জানাতে সমুদ্রের 45 ফুট গভীর থেকে তুলে এনেছে প্রবালের ক্ষয়রোগ। ছিল বাঘের 3টি বাচ্চা সহ বন্য প্রাণী পাচার, ব্যবসা, হত্যা সংক্রান্ত সব সংবাদের সাহসী উপস্থাপনা। বিলুপ্ত প্রাণীরা যে বিলুপ্ত হয়নি সে কথাও গবেষকরা জানিয়েছেন একাত্তরকেই। গেল এক বছরে প্রাণ প্রকৃতি নিয়ে এমন কিছু আলোচিত প্রতিবেদনের কথা জানাচ্ছেন হোসেন সোহেল। সেন্ট মার্টিনের প্রবালরা কেমন আছে এমন সংবাদ জানতে একাত্তরের ক্যামেরা উত্তাল ঢেউ পিছনে ফেলে সমুদ্র তলদেশের 45 ফুট নিচে চলে যায়। আবিষ্কার হয় প্রবালের চিতি পড়া রোগের বিষয়টি, সেই সাথে দেশে প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ে সমুদ্র তলদেশের দুর্লভ প্রাণী লায়নফিশ, ইলফিশ সহ কয়েক প্রজাতি। হাজার বছর ধরে হাজারো জলজ প্রাণ রয়েছে সাগরের নিচে। 7 দিন অনুসন্ধান করে সোনাদিয়া দ্বীপ সমুদ্রের নোনা জল থেকে বেরিয়ে আসে 60 বছর আগের হারিয়ে যাওয়া সামুদ্রিক প্রাণী করতাল। যে করতাল থেকে পাওয়া যায় মুক্তা নামের মূল্যবান পুঁথি। এর আগে কোনো বৈজ্ঞানিক, কোনো বটনিস্ট, জুলজিস্ট বুঝতে পারেনি। সমুদ্রকে পাশ কাটিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একাত্তরের সংবাদকর্মীরা পার্বত্য এলাকার গভীর পাহাড় থেকে উঠিয়ে এনেছে আদি বুনো আম, বুনো লিচু সহ নানাবিধ প্রাণী বৈচিত্র্যের সংবাদ। শুধু তাই নয়, দিনাজপুরে দেশের একমাত্র লোহার খনির সন্ধান মিলেছে এমন সংবাদ সংগ্রহ করতে একাত্তরের ক্যামেরা আবারও ডুব দেয় আত্রাই নদীর 18 ফুট পানির তলদেশে। পানির নিচের এমন চিত্র সংবাদে প্রচারের পর লোহা বিষয়ে গবেষকরা গবেষণায় বাড়িয়ে দেন তাদের ধ্যান জ্ঞান। এখানে যথেষ্ট পরিমাণে উত্তোলনযোগ্য লোহা আছে। বন ও বন্যপ্রাণী বাঁচানোর সাথে সাথে উদ্ধার কার্যক্রমের সংবাদও প্রচারে সবার আগে ছিল একাত্তর। গণসচেতনতার মাধ্যমেই বন্যপ্রাণী সংক্রান্ত শিল্পীর আঁকা অনবদ্য এক চিত্রকর্ম। বিলুপ্ত প্রায় প্রাণীদের খবর জানিয়ে তাদের সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে একাত্তর। সুন্দরবন থেকে চুরি করে নিয়ে আসা বাঘের 3টি বাচ্চা নিয়ে আন্তর্জাতিক মহলে পড়েছিল ব্যাপক সাড়া, নড়ে চড়ে বসেছিল সকলে। কে এই বাঘের বাচ্চাগুলো চুরি করেছিল? এই বছরের মধ্যে তপন বাবু স্যারের সাথে প্রথম লেনদেন হইতো। আপোষহীন এমন বিষয়টি অনুসন্ধান করে একাত্তর প্রমাণ করে দেয় বন বিভাগের বনকর্তা তপন কুমার দে সেই 3টি বাঘের বাচ্চা চুরির সাথে জড়িত। আমরা ক্যামেরাটার একটু ইডিয়া ওদিকে সরাই রে, 2 দিন আগে তো তপন বাবুকে ভিডিও দেয়া গিয়েছে বাঘ বিক্রি করার জন্য। শুধু বন্য প্রাণী নয়, পরিবেশ বিষয়ক সব সংবাদ একাত্তরে ছিল শীর্ষ সংবাদ। গাজীপুরে রাজউকের 1600 একর গভীর শালবন কেটে ফেলার প্রহসন, আবার অন্যদিকে নামে বেনামে নদী, খাল, সাগর সৈকত দখলের সব চিত্র উঠে এসেছে একাত্তরের পর্দায়। একাত্তরের বন্যপ্রাণী ও পরিবেশ বিভাগ কথা দিচ্ছে আগামীতেও দেশমাতাকে সামনে রেখে পরিবেশের সকল সংবাদ সবার আগে পৌঁছে দেব আপনারই সংবাদ সংযোগে। হোসেন সোহেল, একাত্তর, ঢাকা।